माय डियर स्टूडेंट्स, आज के इलेक्ट्रोस्टैटिक पोटेंशियल एंड कैपेसिटेंसের লেকচার নাম্বার 10 টপিকস হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটর। আচ্ছা ক্যাপাসিটেন্সের লেকচার হচ্ছে 2। ওকে, তো প্যারালাল প্লেট ক্যাপাসিটর সম্পর্কে আমরা কি করে কি জানবো কি বুঝবো? দেখো, দুটো আমরা প্যারালাল প্লেট নিয়েছি, এটা একটা প্লেট আর এই একটা প্লেট। ওকে, ঠিক আছে। এই দুটো প্লেটের এরিয়া হচ্ছে কত? এরও a, এই প্লেটের এরিয়াও a। দুটো প্লেটের মধ্যে ডিফারেন্ট চার্জ রয়েছে, একটাতে প্লাস চার্জ রয়েছে, প্লাস কিউ চার্জ রয়েছে, আর একটাতে মাইনাস কিউ চার্জ রয়েছে, আর একটাতে মাইনাস কিউ চার্জ রয়েছে। আচ্ছা, এই দুটো প্লেটের মধ্যে যে ডিসটেন্স, এই ডিসটেন্সের রেসপেক্টে এরিয়া টু মাচ গ্রেটার, মানে এটা হচ্ছে আমাদের কন্ডিশন। এই কন্ডিশনটা কি না, ডিসটেন্সের রেসপেক্টে এরিয়া ভেরি ভেরি গ্রেটার দেন হতে হবে, খুব বড় হতে হবে। তার মানে লেন্থ অবশ্যই বড় হতে হবে, ব্রেথ বড় হতে হবে, তবেই গিয়ে এর এরিয়াটা বড় হয়ে যাবে। ক্লিয়ার? তো এই রূপ অবস্থায় আমরা কি দেখতে পাই না কি দেখতে পাই, এটা একটা এই প্লেট দুটো বিহেভ করছে এবং ইনফিনাইট প্লেট রূপে, এই প্লেট দুটো এখন তার কিভাবে বিহেভ করছে, ইনফিনাইট প্লেটের মতো বিহেভ করছে। তো এদের ক্ষেত্রে এই প্লেটের দুটো প্লেটের বাইরের দিকে নেট ইলেকট্রিক ফিল্ড কত হতো? জিরো। নেট ইলেকট্রিক ফিল্ড কত হতো? জিরো। কিভাবে হতো সেটা আমরা গত লেকচারে দেখেছি, তাও দেখাচ্ছি। দেখো, পজিটিভ চার্জের রেসপেক্টে ইলেকট্রিক ফিল্ড, এটা ধরো ফার্স্ট প্লেট, এটা হচ্ছে সেকেন্ড প্লেট, তাহলে পজিটিভ চার্জের রেসপেক্টে ইলেকট্রিক ফিল্ড অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, নেগেটিভ চার্জের রেসপেক্টে ইলেকট্রিক ফিল্ড টুয়ার্ডস দ্য পয়েন্ট। ক্লিয়ার? আচ্ছা, E1 ইজ ইকুয়াল টু কত? সিগমা বাই 2 এপসাইলন নট। আর ইনফিনাইট প্লেটের রেসপেক্টে কোন একটা পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড আমরা দেখেছি ইলেকট্রিক ফিল্ডের চ্যাপ্টারে। আচ্ছা, E2 ইজ ইকুয়াল টু কত হবে? E2 ইজ ইকুয়াল টু সিমিলারলি সিগমা বাই 2 এপসাইলন নট। তাহলে দুটো সেম ভ্যালু এবং অপোজিট ডিরেকশন, তো নেট ইলেকট্রিক ফিল্ড কত আসবে? জিরো। আচ্ছা, এর এপাশে দেখি, এপাশে ইলেকট্রিক ফিল্ড কত হচ্ছে এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড অ্যাওয়ে ফ্রম দা পয়েন্ট, সেকেন্ড চার্জের জন্য এই ফার্স্ট চার্জের ফার্স্ট প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে না অ্যাওয়ে ফ্রম দা পয়েন্ট, আর সেকেন্ড প্লেটটার জন্য টুয়ার্ডস দা পয়েন্ট, তাহলে এটা হচ্ছে E2। তাহলে E1 এর ভ্যালু কত? সিগমা বাই 2 এপসাইলন নট। E2 এর ভ্যালু কত? সিগমা বাই 2 এপসাইলন নট। কেন না, যেহেতু এটা একটা প্লেন সেটের ক্ষেত্রে কোন একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড, তাহলে এই ক্ষেত্রে আমরা কত পাবো? নেট ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু ডেফিনেটলি জিরো পাবো। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, মধ্যখানে কোন একটা বিন্দু নিলাম, মধ্যখানে, তো এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড আমরা বার করব, ফার্স্ট প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ড অ্যাওয়ে ফ্রম দা পয়েন্ট, সেকেন্ড প্লেটের জন্য টুয়ার্ডস দা পয়েন্ট, তাহলে E2। তাহলে দুটো ডিরেকশন হচ্ছে কি সেম দিকে, তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড এখানটা আমরা কত পেতে চলেছি? সিগমা বাই 2 এপসাইলন নট প্লাস সিগমা বাই এপসাইলন নট, যারপর সিগমা বাই এপসাইলন নট, সিগমা বাই এপসাইলন নট। আচ্ছা, সিগমা ইজ ইকুয়াল টু কি হতো? সিগমা ইকুয়াল টু কি বলতাম না, চার্জ ডেন্সিটি পার ইউনিট এরিয়া, তো সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই এ। তাহলে সিগমার ভ্যালু যদি আমি বসাই, তাহলে কিউ ডিভাইডেড বাই এ এপসাইলন নট। এখানে যে এই যে চার্জ যে আমরা নিয়ে থাকি, অলওয়েজ আমরা পজিটিভ প্লেটের ইনার সাইডের চার্জ নিয়ে থাকি, পজিটিভ প্লেটের ইনার সাইডের চার্জ নিয়ে থাকি। কেন নিয়ে থাকি না, এর দুই পাশেই তো চার্জ কি হয়ে থাকে? সেম হয়ে থাকে এবং ইকুয়াল সাইনে হয়ে থাকে, সেম সাইনের হয়ে থাকে, ইকুয়াল এন্ড ম্যাগনিটিউড দিক দিয়েও সেম এবং তার মানে নেচারও সেম, মানে পজিটিভ তো পজিটিভ। আচ্ছা, ভেতরের সাইডে কি হয়ে থাকে? চার্জ কি হয়ে থাকে? এক পাশে প্লাস আর এক সাইডে মাইনাস এবং সেম। ক্লিয়ার হচ্ছে? তো এই কারণে আমরা অলওয়েজ কিউটাকে আমরা পজিটিভ রূপেই ধরব। ক্লিয়ার? তো প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা ইনসাইডেই কেবলমাত্র ইলেকট্রিক ফিল্ড আমরা দেখতে পেরেছি, মানে এই ক্ষেত্রে কন্ডিশন আমাদের কি ছিল না, কন্ডিশন ছিল এদের মধ্যে ডিসটেন্স অবশ্যই এরিয়ার থেকে খুবই ছোট হবে। কিন্তু আমাদের এখানে একটা ছোট্ট একটা কোশ্চেন হয়ে গেল কি না, এই দুটো প্লেটের মধ্যে আমরা চার্জ কিভাবে গ্রো করাবো, কিভাবে চার্জ রাখবো? দেখো না, তো চার্জিং চার্জিং অফ ক্যাপাসিটর, তাহলে হেডলাইন আমরা কি করবো, চার্জিং অফ ক্যাপাসিটর, কিভাবে আমরা এর মধ্যে চার্জ সৃষ্টি করতে পারি। দেখো, ফার্স্ট ফার্স্ট আমরা কি করতে পারি, দুভাবে আমরা ভাববো। ধরো এটা একটা প্যারালাল প্লেট, দুটো প্যারালাল প্লেট, এই দুটো প্যারালাল প্লেটকে আমরা কি করলাম, ব্যাটারির সাহায্যে কি করলাম, কানেক্ট করলাম। তো ব্যাটারির সাহায্যে কি করলাম, কানেক্ট করলাম। ব্যাটারি কি করে, ব্যাটারির মধ্যে কি চার্জ থাকে? অবশ্যই না। ব্যাটারি কি করে, ইলেকট্রনকে মুভ করাতে হেল্প করে। ব্যাটারির মধ্যে ইলেকট্রন থাকে কি না, তো এই দুটো প্লেট মানে হচ্ছে কি, এই দুটো প্লেট হচ্ছে দুটো কন্ডাক্টর, তাহলে দুটো কন্ডাক্টরের মধ্যে অসংখ্য ফ্রি ইলেকট্রন রয়েছে, তাহলে ব্যাটারি কি করলো না, এই কন্ডাক্টর থেকে ইলেকট্রন নির্গত করলো, ইলেকট্রন নির্গত করলো, নির্গত করার পর কি করলো, তাকে মুভ করালো, মুভ করে এই প্লেটে এসে কি করলো, ইলেকট্রনকে জমা করালো। তাহলে এই প্লেট থেকে যদি ইলেকট্রন নির্গত হতে থাকে, তাহলে এই প্লেটে পজিটিভ গেন করতে থাকবে, আর এই প্লেটে কি হতে থাকবে, নেগেটিভ গেন করতে থাকবে।
ক্লিয়ার হচ্ছে কারণ এপাশে ইলেকট্রনের নেচার কি নেগেটিভ নেচার তো ইলেকট্রন এপাশে কি আর নেগেটিভ জমতে আছে নেগেটিভ চার্জ যদি জমতে থাকে তাহলে এখানটা কি হবে নেগেটিভ নেচার এখানটা কি হবে পজিটিভ নেচার তাহলে দুটো প্লেটে আমরা কি করলাম সেম ভ্যালু দুটো চার্জ আমরা সৃষ্টি করতে পারলাম এপাশে যদি প্লাস কিউ চার্জ হয়ে থাকে এটা হবে মাইনাস কিউ চার্জ ক্লিয়ার করতে পেরেছি উপরন্তু আমি এভাবেও সলভ করতে পারি যে দুটো প্লেট এই প্লেট থেকে আমি কি করলাম ডিকিউ পরিমাণের চার্জ নিয়ে এসে এই প্লেটে জমা করালাম দুই ভাবে আমরা সলভ করতে পারি তাহলে এপাশ থেকে পজিটিভ ডিকিউ চার্জ যদি নিয়ে এসে ফার্স্ট প্লেটে যদি জমা করাই তাহলে আমরা কি দেখব তাহলে এপাশে ডিকিউ চার্জ করে কমতে থাকবে এপাশে ডিকিউ চার্জ বাড়তে থাকবে তাহলে এপাশে যে পরিমাণ চার্জ কমবে এপাশে সেই পরিমাণ চার্জ কি হবে জমতে থাকবে কারণ ইনিশিয়ালি এদের মধ্যে কোনো চার্জ ছিল না তো ধীরে ধীরে আমি এখান থেকে চার্জ নিয়েছি এখানে আমি জমা করাতে আছি তো জমা করাতে থাকলে আমরা কি দেখবো এপাশে চার্জ জমতে থাকবে পজিটিভ চার্জ বাড়তে থাকবে এপাশে সেম পরিমাণে নেগেটিভ চার্জের সৃষ্টি হবে তো দুটো প্রসেসে আমরা চার্জিং অফ ক্যাপাসিটরকে বুঝতে পারি ওকে তো এই ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা ধরেই নিলাম যে এই ক্যাপাসিটরের ক্ষেত্রে এতে প্লাস কিউ চার্জ এতে মাইনাস কিউ চার্জের সৃষ্টি হয়েছে তাহলে এই ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স কত হবে সি ইকুয়াল টু কিউ বাই ভি আচ্ছা এখানে ভিটা কি হয়ে থাকে অবশ্যই পোটেনশিয়াল ডিফারেন্স এই দুটো প্লেটের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটাই হচ্ছে কি না ভি আমরা ভি নিয়ে থাকতাম আমরা পর লাইনে যদি লিখে দিই সি ইকুয়াল টু কিউ বাই ভি কে কিউ বাই ডেল ভি আমরা ইউজ করব কারণ আমরা বুঝেই নিয়েছিলাম যে যে কোনো একটা স্ফেরিক্যাল চার্জ ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা ইনফিনাইট থেকে ডিকিউ চার্জ কি করতাম নিয়ে আসতাম তো কোথেকে নিয়ে আসতাম ইনফিনাইট থেকে তো পোটেনশিয়াল ডিফারেন্স আমরা কি করতাম ফাইনাল মাইনাস ইনিশিয়াল তো ইনিশিয়ালের পোটেনশিয়াল কি হতো জিরো হতো তো ফাইনালি তাহলে এটা আমরা কি পেতাম ডেল ভি তো পেতাম তাই না তো ডেল ভি ইজ ইকুয়াল টু আমরা কি বলবো ফাইনাল পোটেনশিয়াল তো ফাইনালি এদের মধ্যে যে পোটেনশিয়ালটা থাকে সেটাই তো পোটেনশিয়াল ডিফারেন্স ফাইনালি যে পোটেনশিয়ালটা আমরা দেখতে পাচ্ছি এদের মধ্যে সেটাই তো অ্যাকচুয়ালি পোটেনশিয়াল ডিফারেন্স ছিল তাই না তো আমরা সেই জন্য ভি লিখতাম অ্যাকচুয়ালি ওটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স ওকে ক্লিয়ার হয়েছে তো এবারে আমরা তাহলে ক্যাপাসিট্যান্স ইকুয়াল টু আমরা কি পেলাম কিউ বাই ডেল ভি তো ক্যাপাসিট্যান্স কে বার করতে গেলে যদি আমি চার্জ পেয়ে আছি আর এদিক দিয়ে করতে পারি এদিক দিয়ে যে দিক দিয়ে খুঁজছি তো ক্যাপাসিট্যান্স বার করতে গেলে যদি আমি চার্জ পেয়ে আছি কিন্তু আমাদের ডেল ভি তো প্রয়োজন আচ্ছা তো ডেল ভি আমরা কি করে বার করব ডেল ভি আমরা কি করে বার করব দেখো ডেল ভি কি করে বার করব না ডেল ভি ইকুয়াল টু কি হবে পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল টু কি হবে না ই ডট ডিআর পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল টু কি হবে দেখি ই ডট ডিআর আচ্ছা ডেল ভি ইজ ইকুয়াল টু কি হচ্ছে ই ডট ডেলার আচ্ছা ডেলারটা কি ডেলারটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ডেলারটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কি ডিসপ্লেসমেন্ট সাপোজ ধরো এই এই প্লেটটাকে আমি কি করলাম ধরো এই পজিশন থেকে সামান্য একটু ডিসপ্লেসমেন্ট আমি বাড়ালাম তাহলে ডিসপ্লেসমেন্ট আমি কোন দিকে করেছি সেকেন্ড প্লেটটাকে ডিসপ্লেসমেন্ট করেছি তার ইনিশিয়াল পজিশন থেকে এই দিকে তাহলে ডেলার ভেক্টরের ডিরেকশনটা কোন দিকে এই দিকে আছে ক্লিয়ার আচ্ছা তো এই দুটো প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ড আমরা কোথা থেকে পাচ্ছিলাম এখান থেকে পাচ্ছিলাম তারও ডিরেকশন কোন দিকে ছিল নেট ডিরেকশন কোন দিকে ছিল এদিকে যেদিকে ডেলার ভেক্টর রয়েছে সেই দিকেই নেট ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন ক্লিয়ার এটাই হচ্ছে নেট ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন যেটাকে আমরা ই দ্বারা ডিনোট করব আচ্ছা তো ডেলার ভেক্টর এবং ই ভেক্টর এদের দুজনের ডিরেকশন হচ্ছে সেম ডিরেকশন দেওয়ার পর এদের মধ্যে থিটা ইকুয়াল টু আমরা কি বলতে পারি জিরো তো ই ডিআর তাহলে ই ডিআর ইনটু কস জিরো ডিগ্রি ক্লিয়ার হচ্ছে ই ডিআর ই ডিআর কস জিরো ডিগ্রি আচ্ছা আমরা ইনিশিয়ালি তো এটাও তো ভাবতে পারতাম যে এই সেকেন্ড প্লেটটা এইখান থেকে ধীরে 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 আমি এইখানেও নিয়ে গেছি তাহলেও আমরা বলতে পারতাম কি ডেলার ভেক্টরটা ডিরেকশন এবং ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন সেম ডেলার ভেক্টরের ডিরেকশন এবং ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন সেম ক্লিয়ার হচ্ছে তাহলে ডি ডিস্টেন্সের অ্যাপার্ট আমরা কি দেখতে পেলাম তার পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে কত ডেল ভি ক্লিয়ার পারা গেছে তো আমরা এখান থেকে ক্ষুদ্র একটু যদি ডিস্টেন্স বাড়াইও তেমন কোনো পোটেনশিয়ালের চেঞ্জ হয় না তো এইখান থেকে এইটুকু পোটেনশিয়াল চাই তাহলে আমি ইনিশিয়াল থেকে এইটুকুই করি না সব থেকে বেটার হবে তো ডেলার ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারি ডি বলতে পারি কারণ এদের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে কত না এখন আমাদের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে ডি ক্লিয়ার তো ডেলার ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারি ডি cos 0 তো 1 ক্লিয়ার হচ্ছে আচ্ছা তাহলে তাদের মিড পজিশনে আরে এখানটাই ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে এইদিকে হবে তাহলে এই জায়গাটায় যখন সে পৌঁছেছে তখন ইলেকট্রিক ফিল্ড কোন দিকে এইদিকে সেম ডিরেকশনে পড়ে আছে তো ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হচ্ছে না কিউ এ বাই ইপসাইলন নট আচ্ছা তো ইয়ার ভ্যালু আমি বসাতেই পারি কিউ বাই এ ইপসাইলন নট ইনটু ডি
আচ্ছা তো ডেল ভি ইকুয়াল টু কত পেলাম কিউ ডি বাই এ এপসাইলন নট আচ্ছা ডেল ভি এর ভ্যালুটা আমি এখানে পুট করতে পারি তাহলে কিউ ইজ ইকুয়াল টু সরি কিউ বাই কিউ এ বাই এপসাইলন কিউ ডি বাই কিউ ডি বাই এপসাইলন নট এ তাহলে কিউ কে কিউ ক্যান্সেল তাহলে এপসাইলন নট এ বাই ডি আচ্ছা এখানটাই আমরা একটা জিনিস ডেরিভেশন আমরা দেখতে পেয়েছিলাম কি না ক্যাপাসিট্যান্স ক্যাপাসিট্যান্স ডাজ নট ডিপেন্ড চার্জ এন্ড পটেনশিয়াল ডিফারেন্স তো এখানে আমরা লক্ষ্য করতেও পারছি হ্যাঁ ক্যাপাসিট্যান্স চার্জ এবং পটেনশিয়াল উপর ডিপেন্ড করে না কার উপর ডিপেন্ড করে না মিডিয়ামের উপর তাহলে ডিপেন্ড অন ফার্স্ট মিডিয়াম এপসাইলন নট হচ্ছে কি মিডিয়াম যদি এয়ার মিডিয়াম আমি নিয়ে থাকি তাহলে এয়ার মিডিয়াম ইজ মিডিয়াম আরে এই ছবিটাই তো এটা ওই ছবিটাই তো এটা আচ্ছা তো মিডিয়াম সেকেন্ড কার উপর ডিপেন্ড করছে সেকেন্ড তাদের মধ্যে ডিসটেন্স ডি ডি এর উপর ডিপেন্ড করছে ডিসটেন্স আচ্ছা আর কি ডিপেন্ড করছে না তার এরিয়া এরিয়ার উপর ডিপেন্ড করছে তাহলে এরিয়া মানে হচ্ছে কি তার ডাইমেনশন এরিয়া মানে আমরা কি বলবো তার ডাইমেনশন তার মানে আমরা সেটাই তো বলেছিলাম যে ক্যাপাসিট্যান্স তার ডাইমেনশনের উপর ডিপেন্ড করে থাকে মিডিয়ামের উপরে ডিপেন্ড করে থাকে আর কি ম্যাটেরিয়ালের উপরে আমরা নিয়েছি কি ম্যাটেরিয়ালের প্লেট দুটো নেব সেই প্লেটের উপরে ডিপেন্ড করে এই যে প্লেট দুটো কি ম্যাটেরিয়ালের হবে সেই ম্যাটেরিয়ালের উপরেও ডিপেন্ড করে থাকে ক্যাপাসিট্যান্স ক্লিয়ার হচ্ছে সেই ম্যাটেরিয়ালের উপরেও ডিপেন্ড করে থাকে ক্যাপাসিট্যান্স তো আমরা এতটুকু বুঝতেই পেরে গেছি যে ক্যাপাসিট্যান্স কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে থাকে এতটুকু ক্লিয়ার হচ্ছে বোঝা গেছে তো এবারে আমরা দেখব কি না এই দুটো প্লেটের মধ্যে কিভাবে এনার্জি স্টোর হচ্ছে দুটো প্লেটের মধ্যে কিভাবে আমরা এনার্জি স্টোর করি যে কি পরিমাণ এনার্জি স্টোর হলো সেটাই আমরা দেখব তো পুরোটা আগে রাফ করে দিই দিলে কি বুঝতে আমাদের সুবিধা ক্লিয়ার তো আমরা হেডলাইন লাগাবো এনার্জি স্টোর ইন প্যারালাল প্লেট ক্যাপাসিটর বা পটেনশিয়াল এনার্জি অফ প্যারালাল প্লেট ক্যাপাসিটর যেটা খুশি তো এটাই লাগাবো পটেনশিয়াল এনার্জি অফ প্যারালাল প্লেট ক্যাপাসিটর তো এটা তো আমাদের মনে থেকে গেল তাহলে ক্যাপাসিট্যান্স ইকুয়াল টু কি পেলাম উপরে আমি লিখে দিচ্ছি ক্যাপাসিট্যান্স ইকুয়াল টু আমরা কি পেলাম সি ইকুয়াল টু কিউ ডি বাই ইপসাইলন নট এ কিউ ডি বাই ইপসাইলন নট এ ক্লিয়ার হয়েছে কিউ ডি বাই ইপসাইলন নট এ উপরে একটা কিউ ছিল উপরে একটা কিউ ছিল কিউ ডি বাই ইপসাইলন নট এ ছেড়ে গেছিল তো এখানে কি কিউ কিউ ক্যান্সেল হয়েছিল ইপসাইলন নট এ বাই ওকে আচ্ছা তো এরপরে আমরা যেটা দেখতে চলেছি কি পটেনশিয়াল পটেনশিয়াল এনার্জি অফ প্যারালাল প্লেট ক্যাপাসিটর পটেনশিয়াল এনার্জি অফ প্যারালাল প্লেট ক্যাপাসিটর আচ্ছা তো এই হচ্ছে আমাদের প্যারালাল প্লেট দুটো এই দুটো হচ্ছে আমাদের প্যারালাল প্লেট এই দুটো প্যারালাল প্লেট ইনিশিয়ালি এদের মধ্যে কোনো চার্জ আছে ইনিশিয়ালি আমরা কি বলতে পারি নো চার্জ ইন কন্ডাক্টর কন্ডাক্টরের মধ্যে কোনো চার্জ নেই তো নো চার্জ যদি কোনো চার্জ যদি না থাকে তাহলে ইনিশিয়ালি তাদের পটেনশিয়াল এনার্জি কত হবে জিরো ডেফিনেটলি পটেনশিয়াল যেহেতু জিরো সেহেতু পটেনশিয়াল এনার্জিও কি হবে জিরো ক্লিয়ার হচ্ছে বুঝতে পেরেছি আচ্ছা এবারে আমরা কি করব তো ফাইনালি আমরা দেখতে চলেছি কি তো এবারে আমরা কি করছি প্রসেসিং আগে দেখেন তারপরে ফাইনালি বিবেচনা করব তো ইনি তার প্রথমে আমি কি করলাম ধর এটা ফার্স্ট প্লেট এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্লেট তো সেকেন্ড প্লেট থেকে আমি ডিকিউ চার্জ পজিটিভ ডিকিউ চার্জ আমি কি করলাম ফার্স্ট প্লেটে প্রেজেন্ট করলাম তো ফার্স্ট প্লেটে তো কোনো চার্জই ছিল না এখান থেকে ডিকিউ চার্জ বার করলাম ফার্স্ট প্লেটে এনে বসিয়ে দিলাম তো এখানে তো কোনো চার্জ ছিল না তো এই ডিকিউ চার্জকে আনার জন্য প্রথম চার্জকে আনার জন্য কোনো ওয়ার্ক ডান করতে হবে কি কোনো ওয়ার্ক ডান করতে তাহলে ওয়ার্ক ডান ডিউ টু ডিকিউ ফার্স্ট ডিকিউ ইকুয়াল টু কত হবে জিরো আচ্ছা সেকেন্ড ডিকিউ চার্জ কে যদি আমি নিয়ে আসতে চাই তখন আমরা কি দেখব তাহলে একটা ওয়ার্ক ডান করতে হবে কেন না এখানে তো ডিকিউ চার্জ এখন জমে গেছে এখন সৃষ্টি হয়ে গেছে এখানে তখন মাইনাস ডিকিউ চার্জ এখানে হচ্ছে প্লাস ডিকিউ চার্জ তাহলে এই ডিকিউ চার্জ এবারে কি করবে যখন সেকেন্ড ডিকিউ চার্জটাকে আমি নিয়ে আসতে থাকবো তখন এই ডিকিউ চার্জটা তাকে কি করবে নিয়ে আসার পথে তাকে রিপালশন করবে আর এই ডিকিউ চার্জটা যখন এদিকে আসতে চাইছে তো এখানে নেগেটিভ নেচারের সৃষ্টি হচ্ছে তখন কি করবে অ্যাট্রাকশন করবে এই ডিকিউ চার্জটাকে
সেকেন্ড প্লেটটা কি করবে অ্যাট্রাক্ট করবে আর এ কি করবে রিপালশন করবে তাহলে একে যদি আমি নিয়ে আসতে চাই তার আমাকে কি করতে হবে একটা এক্সটারনাল এজেন্টের দ্বারা ওয়ার্ক ডান করতে হবে ক্লিয়ার তো এক্সটারনাল এজেন্টের দ্বারা যখন আমি ওয়ার্ক ডান করব যেহেতু এর আমি পটেনশিয়াল এনার্জি বার করতে চাইছি সেহেতু এখানে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি আমি কি করতে চাই অবশ্যই জিরো করতে চাই তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি যদি আমাকে জিরো করতে হয় চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি যদি জিরো করতে হয় তাহলে এই ডিকিউ চার্জ কে ইনফিনিট টাইমস ধরে আমাকে ধীরে 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 নিয়ে আসতে হবে যাতে তার মধ্যে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি যাতে জিরো থাকে তো তখন আমাকে কি করতে হয় যে এক্সটারনাল ফোর্স তাহলে এই ডিকিউ চার্জের উপর এক্সটারনাল ফোর্স আমি কোন দিকে ইউজ করব এইভাবে এইদিকে আর এই ডিকিউ চার্জটাকে এই ডিকিউ চার্জটাকে যখনই আমি নিয়ে আসছি তখন এই ডিকিউ চার্জের এক্সটারনাল ফোর্স কোন দিকে হবে এইদিকে দেখো ফার্স্ট প্লেটে নিয়ে আসছি আর সেকেন্ড চার্জের উপর সেকেন্ড প্লেটটা কি করবে সেকেন্ড প্লেটের দিকে কি হবে ইলেকট্রিক্যাল ফোর্স নেট ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিক্যাল ফোর্স কোন দিকে হবে পজিটিভ চার্জের জন্য অ্যাওয়ে ফ্রম দা পয়েন্ট আর নেগেটিভ চার্জের জন্য টুয়ার্ডস দা পয়েন্ট তো ইলেকট্রিক্যাল ফোর্স এবং এবং এক্সটারনাল ফোর্স কি হবে ডেফিনেটলি জিরো হতে হবে ডেফিনেটলি ইকুয়াল হতে হবে কেন না চেঞ্জ ইন কাইনেটিক এনার্জিকে আমাদেরকে কি রাখতে হবে জিরো রাখতে হবে তবেই কি ইকুয়াল না হলে আমরা কাইনেটিক এনার্জিকে জিরো করতে পারবো না এতটুকু ক্লিয়ার করা গেছে ইকুয়াল না হলে কাইনেটিক এনার্জিকে আমরা জিরো করতে পারবো না তাহলে এই ডিকিউ চার্জকে যখনই আমি নিয়ে আসবো তখন সেকেন্ড ডিকিউ চার্জের জন্য একটা ওয়ার্ক ডান আমাকে করতেই হবে থার্ড ডিকিউ চার্জের জন্য তখন এখানে আরেকটা ডিকিউ চার্জ জমে গেছে এখানে আরেকটা ডিকিউ চার্জ কমে গেছে তাহলে পুনরায় থার্ড ডিকিউ চার্জকে আনার জন্য আমাদের আবার ওয়ার্ক ডান করতে হবে তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি না ওয়ার্ক ডান বাই ফার্স্ট ডিকিউ চার্জ এটা হচ্ছে সব থেকে কম মিনিমাম তাহলে এর থেকে এটা হচ্ছে কি সব থেকে কম তাহলে এর থেকে বড় ওয়ার্ক ডান কি আর সেকেন্ড ডিকিউ চার্জটাকে যখন আমরা নিয়ে আসবো সেকেন্ড ডিকিউ চার্জটা নিয়ে আসবো তার জন্য ওয়ার্ক ডান একটু হলেও বেশি হবে আর ফার্স্টটাকে তো ওয়ার্ক ডান করতেই হবে তার পরের গুলোকে যখনই নিয়ে আসতে থাকবো তখন অ্যাট্রাকশন রিপালশন দুটোই চলতে থাকবে তো ওয়ার্ক ডান আমাকে এক্সটার্নাল এজেন্টের দ্বারা ওয়ার্ক ডান করতেই হবে তো থার্ডটাকে যখন নিয়ে আসবো তখন আরো এক্সটার্নাল এজেন্টের জন্য ওয়ার্ক ডান আমাকে বাড়াতে হবে তো এমনি করে 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 আমি কি করব না এর মধ্যে মাইনাস ফিউচার সৃষ্টি করব এর মধ্যে প্লাস ফিউচার সৃষ্টি করব আমার লক্ষ্য হচ্ছে কি এর মধ্যে মাইনাস ফিউচার সৃষ্টি করব এর মধ্যে প্লাস ফিউচার সৃষ্টি করব ক্লিয়ার করতে পেরেছি বুঝতে পেরেছি তো আমি যদি একটা জিনিস হেল্প নিই তাহলে কি দেখব না টি ইকুয়াল টু যখন জিরো ছিল তখন টি ইকুয়াল টু যখন জিরো ছিল তো এদের মধ্যে পটেনশিয়াল কি ছিল পটেনশিয়াল ডিফারেন্স কি ছিল অবশ্যই না কেন না তখন কিউ ইকুয়াল টু জিরো ছিল কিন্তু দুজনের ক্যাপাসিটেন্স কিন্তু একই ক্যাপাসিটেন্স মানে কি যখনই আমরা এটাকে তৈরি করেছি তখন তাদের মধ্যে একটা ক্যাপাসিটি তৈরি হয়ে গেছে কোনো কিছু একটা যদি ক্যাপাসিটার তৈরি করি তার মধ্যে একটা কোনো একটা ক্যাপাসিটার যদি তৈরি করি তার মধ্যে একটা ক্যাপাসিটিও তৈরি হয়ে যায় ক্যাপাসিটার তৈরি করলে ক্যাপাসিটিও তৈরি হয়ে যায় একটা কলসি তৈরি করলে তার একটা ক্যাপাসিটিও তৈরি হয়ে যায় একটা ঘটি তৈরি করলে তার একটা ক্যাপাসিটিও তৈরি হয়ে যায় একটা কাপ তৈরি করলে তার একটা ক্যাপাসিটি তৈরি হয়ে যায় তেমন করে ক্যাপাসিটার যখন একটা তৈরি করেছি সে একটা চার্জ ধরে রাখার মতো একটা ক্যাপাসিটিও তৈরি করে নিয়েছে চার্জ বা এনার্জিকে স্টোর করার মতো একটা ক্যাপাসিটি তৈরি করে নিয়েছে তার এটা হচ্ছে ইনিশিয়াল প্রপার্টি এটা আচ্ছা তো এই মানে কি বলবো এই প্যাডাল প্লেটটাকে যখনই আমি তৈরি করেছি তখন তার মধ্যে একটা ক্যাপাসিটিও তৈরি হয়ে গেছে আমি বললাম এই ক্যাপাসিটি হচ্ছে সি তাহলে এই ক্যাপাসিটি তাকে কি আমি চেঞ্জ করতে পারবো ডেফিনেটলি না কেন তার ডিস্টেন্স আমি কত রেখেছি ডি রেখেছি ডিস্টেন্সও চেঞ্জ করিনি তার ডিস্টেন্সও চেঞ্জ করিনি মিডিয়াম আমি কি রেখেছি মিডিয়াম আমি সেম মিডিয়াম রেখেছি মিডিয়াম হচ্ছে কি এয়ার মিডিয়াম তার ভ্যালু হবে কত এয়ার এয়ারের ক্ষেত্রে কত ইপসাইলন নট ক্লিয়ার করা গেছে তার ডিস্টেন্স আমি চেঞ্জ করিনি আর তার এরিয়া আমাদের ফিক্সড আছে এরিয়া আমাদের ফিক্সড দ্যাটফর সি ইকুয়াল টু ইপসাইলন নট এ বাই ডি থেকে সি এর ভ্যালু কি হয়ে গেছে ফিক্সড হয়ে গেছে এই ভ্যালুটা কি হয়ে গেছে না ফিক্সড ভ্যালু হয়ে গেছে ক্লিয়ার করতে পেরেছি আচ্ছা তো আমি ডিকিউ চার্জ ধীরে 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 আনতে আছি তো আমি মানলাম যে টি ইকুয়াল টু টি সময় পর পটেনশিয়াল যাই হোক একটা সিস্টেম হয়েছে কেন না তাদের মধ্যে একটা চার্জ সৃষ্টি হয়ে গেছে কি পরিমাণ চার্জ সৃষ্টি হয়ে গেছে না ধরলাম কিউ পরিমাণ চার্জ সৃষ্টি হয়েছে কি পরিমাণ চার্জ সৃষ্টি হয়েছে কিউ পরিমাণ চার্জ সৃষ্টি হয়েছে তাহলে কিউ পরিমাণ চার্জের জন্য কি পরিমাণ পটেনশিয়াল হবে কারণ এর মধ্যে ক্যাপাসিটেন্স তখন পর্যন্ত রয়েছে সি তাহলে সি ইকুয়াল টু কিউ বাই ভি এর রিলেশন থেকে পটেনশিয়াল আমি কত পাবো না ভি ইকুয়াল টু কিউ বাই সি তাহলে এখন চার্জ আছে কত কিউ তাহলে কিউ বাই সি স্মল কিউ বাই সি তো এমনি করে 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 আমরা ইনফিনিট টাইমস ধরে তাকে আমরা চার্জিং করলাম তো ইনফিনিট টাইমস পর তার টোটাল চার্জ কত হয়েছে ক্যাপিটাল ভি পজিটিভ প্লেটের চার্জ কত হয়েছে না ক্যাপিটাল ভি তাহলে তখন তার পটেনশিয়াল ডিফারেন্স কত হবে না কিউ বাই
সি কারণ ক্যাপাসিট্যান্স তখনও পর্যন্ত কি রয়েছে ফিক্সডই রয়েছে চেঞ্জ কি হওয়ার আছে একদমই না সবকিছু আমার ঠিকঠাক রয়েছে ফিক্সড রয়েছে সেটুকু ক্যাপাসিট্যান্স আমার চেঞ্জ হওয়ার নেই ক্লিয়ার করতে পেরেছি তো আমি মানলাম যে এখানটায় যখন প্লাস কিউ চার্জ ছিল ছোট কিউ চার্জ ছিল তো এখানে তখন কত মাইনাস কিউ চার্জের সৃষ্টি হয়েছে তো প্লাস কিউ চার্জের সময় আর প্লাস কিউ চার্জ কি করে সৃষ্টি হলো ডিকিউ 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 চার্জ নিয়ে আস্তে আস্তে তো সৃষ্টি হয়েছে তো যখন প্লাস কিউ চার্জ ছিল তারপরে ডিকিউ চার্জ যখন আমি নিয়ে আসছি তখন তো আমাকে ওয়ার্ক ডেফিনেটলি করতে হবে তাহলে যখন চার্জ যখন কিউ তাহলে আমি ধরলাম ধরি প্লেটের মধ্যে চার্জ রয়েছে প্লাস স্মল কিউ তো এর ক্ষেত্রে পটেনশিয়াল ডিফারেন্স কত হবে ডেল ভি ইকুয়াল টু ছোট কিউ বাই সি ক্লিয়ার হচ্ছে আচ্ছা তো আমি যখন প্লাস কিউ চার্জ রয়েছে এই ক্ষেত্রে প্লাস ডি কিউ চার্জ সেকেন্ড প্লেট থেকে ফার্স্ট প্লেটে নিয়ে আসতে সেকেন্ড প্লেট টু ফার্স্ট প্লেটে নিয়ে আসতে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট ইকুয়াল টু আমরা কত লিখব না ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট ইকুয়াল টু আমরা লিখতেই পারি ভি ইনটু কি বলতে পারি ডিকিউ স্যার কি করে বলো না এটাই না ইনিশিয়ালি তো তার মধ্যে এখানে পটেনশিয়াল ছিল না ইনিশিয়ালি তার মধ্যে পটেনশিয়াল ছিল কি অবশ্যই না তো ধীরে ধীরে জমাতে 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 তার মধ্যে পটেনশিয়াল আমি কত করে ফেলেছি কিউ ইনটু সি তার মধ্যে কত কি পরিমাণ পটেনশিয়াল করে ফেলেছি কিউ ইনটু সি তাহলে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট ইকুয়াল টু আমরা কি বলবো ভি ইনটু ডিকিউ তাহলে এই পটেনশিয়ালের রেসপেক্টে আমাকে ডিকিউ চার্জকে রাখতে হবে আচ্ছা তো আমি কি পরিমাণ চার্জ জমাতে চাই তাহলে এই ওয়ার্ক ডানটা এই ডিকিউর জন্য যে কিউ পরিমাণ চার্জ থাকার পরে এই ডিকিউ চার্জকে আনতে এই পরিমাণ ওয়ার্ক ডান করতে হয়েছে ক্লিয়ার হয়েছে বোঝা গেছে আচ্ছা তো আমি তো প্রথম থেকেই তো চার্জ জমাতে আছি তো চার্জ যখন জিরো ছিল আর যখন ক্যাপিটাল কিউ হলো এর দ্বারা টোটাল ওয়ার্ক ডান কত হবে ক্লিয়ার করতে পেরেছি আর কিউ চার্জের পর ডিকিউ চার্জকে আনার জন্য তো ওয়ার্ক ডান বের করে নিতে পেরেছিলাম তো জিরো থেকে ক্যাপিটাল কিউ করা পর্যন্ত কি পরিমাণ ওয়ার্ক ডান করব দ্যাটস ডায়াগ্রাম ক্লিয়ার করতে পেরেছি তাহলে এই ভিটা হচ্ছে কি না কিউ বাই সি পটেনশিয়াল থাকার পর ডিকিউ চার্জকে আনার জন্য কি পরিমাণ ওয়ার্ক ডান করতে হয়েছিল তার রেসপেক্টে আমরা বার করব যে কিউ চার্জ করা পর্যন্ত কি পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে তো ওয়ার্ক ডান কি পরিমাণ করতে হবে তো কিউ তো সি কে আমরা বাইরে বার করব তাহলে কিউ ডিকিউ কিউ ডিপি এর ইন্টিগ্রেশন করলে কত হয় কিউ স্কয়ার বাই 2 লিমিট 0 টু ক্যাপিটাল কিউ দেয়ারপর আমরা বলতে পারি হাফ অফ ক্যাপিটাল কিউ স্কয়ার বাই 2 কিউ স্কয়ার বাই 2 লিখা হয়ে গেছে না সি কিউ স্কয়ার বাই 2 সি তার কিউ স্কয়ার বাই 2 সি তাহলে কত ওয়ার্ক ডান করতে হলো না ওয়ার্ক ডান করতে হলো কিউ স্কয়ার বাই 2 সি ক্লিয়ার হচ্ছে ওয়ার্ক ডান কত করতে হলো কিউ স্কয়ার বাই 2 সি আচ্ছা ঠিক আছে এতটুকু বোঝা গেছে এবারে আমরা বার করব কি তার পটেনশিয়াল এবারে আমরা বার করতে চলেছি কি তার পটেনশিয়াল এনার্জি তো এখানে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়াল টু 0 সেহেতু আমরা বলতে পারি কি না চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট ইকুয়াল টু নেগেটিভ ওয়ার্ক ডান বাই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স তাহলে এই পোরশনটা মুছি এটা তোলা আছে এই নিচের পোরশনটা মুছি এইটুকু আচ্ছা আচ্ছা তো আমরা কি লিখতে পারি এটা লিখতে পারি যে চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল তো এটাই হলো কি আমাদের চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল ইকুয়াল টু ওয়ার্ক ডান পজিটিভ ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট ইকুয়াল টু নেগেটিভ ওয়ার্ক ডান বাই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা ইলেকট্রিক ফোর্স ক্লিয়ার ইলেকট্রিক ফোর্স কারণ পজিটিভ ওয়ার্ক ডান কেন না ডিসপ্লেসমেন্ট যেদিকে হচ্ছে এক্সটার্নাল এজেন্টের দ্বারা ফোর্স সেই একই আর ডিকিউ চার্জটাকে আমরা এইদিকে নিয়ে আসছি তো এক্সটার্নাল এজেন্টের ফোর্স সেম ডিরেকশনে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ডিরেকশন অপোজিট সেহেতু মাইনাস আচ্ছা তো আমাদের এটা বর্তমানে প্রয়োজন নেই কেন আমরা ওয়ার্ক ডান বা এক্সটার্নাল এজেন্টের জন্য বার করছি তো ইনিশিয়ালি তার পটেনশিয়াল এনার্জি ছিল কি ডেফিনেটলি নয় কেন কোনো চার্জ ছিল না তাহলে ইনিশিয়ালি পটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু 0 তো ফাইনালি যে পটেনশিয়াল এনার্জি পাচ্ছি সেটাই হচ্ছে কি ওই ক্যাপাসিটরের পটেনশিয়াল এনার্জি
u তাহলে u = আমরা কি পাবো q স্কয়ার বাই 2c q স্কয়ার বাই 2c ক্লিয়ার আচ্ছা আচ্ছা c = কত পেয়েছি epsilon not a by d তাহলে q স্কয়ার বাই 2 into epsilon not a by d দ্যাটফর আমরা লিখতে পারি কি q স্কয়ার d divided by 2 epsilon not a q square d divided by 2 epsilon not a clear হচ্ছে বোঝা গেছে তাহলে এটাই হচ্ছে কি না ওই প্যারালাল প্লেট ক্যাপাসিটরে টোটাল চার্জ পোটেনশিয়াল এনার্জি প্যারালাল প্লেট ক্যাপাসিটরে টোটাল পোটেনশিয়াল এনার্জি ওকে clear তো পোটেনশিয়াল ইকুয়াল টু q square by 2c বা q square d by 2 epsilon not ক্লিয়ার করতে পেরেছি বোঝা গেছে তো এই পটেনশিয়ালকে আমরা বিভিন্ন টার্মসে আমরা লিখতে পারি তো টোটালটা তোলা হয়েছে তাহলে মুছে দেব টোটালটা রাফ করে দেব হয়েছে আচ্ছা তো আমরা এবারে কি করব না এই পটেনশিয়াল এনার্জিকে বিভিন্ন টার্মসে লিখব কি কি টার্মসে লিখব কি কি টার্মসে লিখব নিচে লাইনটা থাকুক কি কি টার্মসে লিখব দেখো তো ইন টার্মস অফ q এন্ড c যদি হয় তাহলে u = আমরা কি বলবো q স্কয়ার বাই হাফ অফ q স্কয়ার বাই c বলতে পারি ক্লিয়ার যেটাই আমরা পেয়েছিলাম কি না q স্কয়ার d বাই 2 epsilon not a আচ্ছা ইন টার্মস অফ q and v তাহলে q and v টার্মে যদি আমাকে লিখতে হয় তাহলে পটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু q স্কয়ার তো c এর জায়গায় আমি কি বসাতে পারি q বাই v c এর জায়গায় আমি কি বসাতে পারি q বাই v তাহলে q বাই v দেখো একটা q কাটবে তাহলে হাফ অফ q v আচ্ছা নেক্সট আমাদের বলতে পারে ইন টার্মস অফ c and v কি বললো c and v q c হয়ে গেছে q v হয়ে গেছে c and v তো পটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু কত হবে হাফ অফ হাফ অফ তো q স্কয়ার বাই তাহলে q স্কয়ারের জায়গায় আমরা কি লিখবো তাহলে কি রাখতে বলছে c রাখতে বলে তাহলে q এর জায়গায় আমরা cv রাখতে পারি q ইকুয়াল টু আমরা কি cv বাই তাহলে q এর জায়গায় আমি কি বসাবো cv বসাবো আচ্ছা আরে এখান থেকে বসাতে পারি এখান থেকে বসাতে পারি এখান থেকে যেখান থেকে খুশি তাহলে q স্কয়ারের জায়গায় আমি বসাচ্ছি c স্কয়ার v স্কয়ার বাই 2c তো c কে c একটা ক্যান্সেল তাহলে হাফ অফ c v স্কয়ার দেখো এই রিলেশন গুলো আমরা গত লেকচারে স্ফেরিক্যালে আমরা করেছিলাম স্ফেরিক্যাল ক্যাপাসিটর যখন আমরা দেখেছিলাম সেখানটাও সেম সেম মানে ফর্মুলা কিন্তু এসছিল কিন্তু সেটাকে বাদ দেওয়ার একটাই কারণ ছিল কি তার পটেনশিয়াল এনার্জি পটেনশিয়াল কি ছিল ভেরি হাই ছিল যার জন্য তার মধ্যে চার্জ আমরা কিন্তু রাখতে পারছিলাম না কিন্তু প্যারালাল প্লেট ক্যাপাসিটরে আমরা কি দেখব না তার পটেনশিয়াল এনার্জি খুবই কম বাউন্ডেড রয়েছে তার পটেনশিয়াল এনার্জি কি রয়েছে বাউন্ডেড রয়েছে ইলেকট্রিক ফিল্ড কেবলমাত্র ওই দুটো প্লেটের মধ্যেই অবস্থান করছে ইলেকট্রিক ফিল্ড ওই দুটো প্লেটের মধ্যেই অবস্থান করছে তার বাইরে ইলেকট্রিক ফিল্ড নাই ওই দুটো প্লেটের মধ্যে অবস্থান করছে ক্লিয়ার হচ্ছে তো এই ছিল প্যারালাল প্লেট ক্যাপাসিটরে পটেনশিয়াল এনার্জির ফর্মুলা ক্লিয়ার হচ্ছে তোলা হয়েছে রাপ করব আচ্ছা চলো রাপ করি আচ্ছা এবারে আমরা কি দেখব এবারে আমাদের যে টপিকস সে টপিকসটা হচ্ছে কি ফোর্স অন one plate of capacitor due to other plate force on one plate of capacitor due to other plate আচ্ছা তো এটাই হচ্ছে আমাদের এখন বর্তমান হেডলাইন তো এই হচ্ছে আমাদের একটা পোর্টের এই হচ্ছে আমাদের প্যারালাল প্লেট আচ্ছা এই প্লেটের এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্লেট এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্লেট আচ্ছা তো আমি মানলাম এই প্লেটটা হচ্ছে প্লাস কিউ চার্জের এটা হচ্ছে মাইনাস কিউ চার্জের আচ্ছা এবারে দেখো তাহলে এই প্লেটটা এই সেকেন্ড প্লেটের উপরে কি করবে না ফোর্স অ্যাপ্লাই করবে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করবে তাহলে ইলেকট্রিক ফিল্ড এই প্লেটের উপরে কোন দিকে হবে অ্যাওয়ে ফ্রম দা প্লেট আচ্ছা এখানে যেহেতু প্লেট রয়েছে প্লেট তাহলে ইলেকট্রিক ফিল্ড কে কার উপরে প্রয়োগ করছে না ফার্স্ট প্রয়োগ করছে সেকেন্ডের তাহলে ইলেকট্রিক ফিল্ড অন 2 ডিউ টু 1 ক্লিয়ার
তো ফোর্স আমরা কত পাবো না ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনই ফোর্স হবে তাহলে ফোর্স ফোর্স অন টু ডিউ টু ওয়ান ক্লিয়ার আচ্ছা সেকেন্ড প্লেটটাও পজিটিভ চার্জের উপর ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করবে কোন দিকে অ্যাপ্লাই করবে না ইলেকট্রিক ফিল্ড যেহেতু সেকেন্ড প্লেটের ক্ষেত্রে কোন দিকে হবে এই দিকে হবে অ্যাওয়ে ফ্রম দা পয়েন্ট বা টুয়ার্ডস দা পয়েন্ট তো টুয়ার্ডস যদি পয়েন্ট হয়ে থাকে তাহলে ইলেকট্রিক ফিল্ড অন ওয়ান ডিউ টু টু তাহলে কোন দিকে হবে সেকেন্ড প্লেটের দিকে আচ্ছা ফোর্স কোন দিকে হবে এই দিকে হচ্ছে না ফোর্স দেখো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে ফোর্স অন ওয়ান ডিউ টু টু ক্লিয়ার আচ্ছা দুটো ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে না সিগমা বাই টু ইপসাইলন নট দ্যাটফর কিউ বাই টু এ ইপসাইলন নট ক্লিয়ার হচ্ছে বলতে গেছে আচ্ছা সিগমা হচ্ছে কি চার্জ ডেন্সিটি ইন ইউনিট এরিয়া চার্জ ডেন্সিটি আচ্ছা তো এই প্লেটের ক্ষেত্রে যেহেতু দুটো প্লেটের এরিয়া আমরা কি ধরছি প্রথম থেকে এরিয়া ধরছি আমরা এ বলে আচ্ছা এই প্লেটের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কত হবে না কিউ বাই টু এ ইপসাইলন নট আরে দুটোরই সেম আছে দুটোরই কি আছে চলে যায় সেম আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে দুটো প্লেটের ইলেকট্রিক ফিল্ড আমরা কি দেখলাম সেম আচ্ছা দুটো প্লেটের যদি ইলেকট্রিক ফিল্ড সেম হয়ে থাকে তাহলে ফোর্স কত হবে না ফোর্স ইকুয়াল টু কি হয়ে থাকে তাহলে ফোর্স ইকুয়াল টু কিউ ইনটু ই তাহলে কিউ ইকুয়াল টু কত সরি ই ইকুয়াল টু কত তাহলে কিউ ইনটু ই ইকুয়াল টু কিউ বাই টু এ ইপসাইলন নট তার মানে কিউ স্কয়ার বাই টু এ ইপসাইলন নট তাহলে কিউ ও এখানে কনস্ট্যান্ট টু ও কনস্ট্যান্ট এ ও কনস্ট্যান্ট ইপসাইলন নট ও কনস্ট্যান্ট তার মানে ফোর্সটাও কি দেখবো এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটাও সেটাও কি হবে ডেফিনেটলি কনস্ট্যান্ট ডেফিনেটলি কনস্ট্যান্ট তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের দ্বারা আমরা কি বার করতে চাইছি না ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের দ্বারা আমরা বার করতে চাইছি না ওয়ার্ক ডান এর এই ফোর্সের দ্বারা আমরা কি বার করব ওয়ার্ক ডান বার করব তাহলে ওয়ার্ক ডান বার করতে গেলে কি করব তো আমি এই প্লেটটার ইনিশিয়াল ডিসটেন্স আমার মনে আমি ধরলাম ফাইনাল ডিসটেন্স আমি ধরলাম ডি তাহলে প্লেটটা যখন ইনিশিয়ালি এই জায়গাটায় ছিল খুব কাছে ছিল খুব কাছে ছিল প্লেটটা যখন খুব কাছে ছিল তো ধীরে 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 এই প্লেটটাকে আমি ডি ডিসটেন্সে নিয়ে গেছি তাহলে ডিসপ্লেসমেন্ট আমরা ছোট ছোট ডিসপ্লেসমেন্ট করে করে আমরা এটাকে কি করেছি ডিসপ্লেসমেন্ট কোন দিকে ঘটাচ্ছি এই দিকে ঘটাচ্ছি তাহলে ডেল আর ভেক্টরটা কোন দিকে হবে এই দিকেই হবে যেদিকে ডিসপ্লেসমেন্ট করব সেদিকেই তো ডেল আর ভেক্টরটা আমরা দেব ডিসপ্লেসমেন্ট ভেক্টর তাহলে ফোর্স ভেক্টর যেদিকে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর সেদিকে ডিসপ্লেসমেন্ট ভেক্টর সেদিকে দেয়ারফর ওয়ার্ক ডান বাই আচ্ছা আমরা এটা নিয়ে যাচ্ছি কিভাবে এক্সটার্নাল এজেন্টের ওয়ার্ক ডানের জন্য তো তো এখানেও ডেফিনেটলি আমরা কি রাখবো যে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়াল টু জিরো রেখে আমরা কি বার করতে চলেছি তাহলে পোটেনশিয়াল এনার্জি বার করবো তাহলে পোটেনশিয়াল এনার্জি বার করার ফর্মুলা কি না ইউএফ মাইনাস ইউআই ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট ক্লিয়ার করতে পেরেছি বোঝাতে পেরেছি আচ্ছা তো ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্টের জন্য আমি কত পাবো কত পাবো আচ্ছা তো ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট তো বার করবো তাহলে এখানটা ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট আমি কি করবো না ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইনটু আরে এক্সটার্নাল এজেন্টেরও অ্যাপ্লাই করতে পারো কেন না দুটো ফোর্সই তো সেম আরে ধীরে ধীরে নিয়ে যাচ্ছি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি জিরো করা মানে এক্সটার্নাল ফোর্সের দ্বারা এক্সটার্নাল এজেন্টের দ্বারা ফোর্স এবং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দুটোর ম্যাগনিচিউড তো সেম তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বসাও আর এক্সটার্নাল এজেন্টের ফোর্স বসাও দুটোর ভ্যালু কত আসছে না কিউ স্কোয়ার বাই টু এ ক্লিয়ার আচ্ছা তো ওয়ার্ক ডান আমরা বার করতে গেলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট লাগাতে হয় তাহলে আমি টোটাল ডিসপ্লেসমেন্ট আমি কত করেছি তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত যেদিকেই ইলেকট্রিক ফিল্ড সেদিকেই ডিসপ্লেসমেন্ট তাহলে অ্যাঙ্গেল হচ্ছে কত থিটা ইজ ইকুয়াল টু এই ক্ষেত্রে জিরো তাহলে থিটা যদি জিরো হয় কস জিরো হচ্ছে কত ওয়ান তো এফ ই ইন্টু ডি বসাতে পারি এফ ই ইন্টু ডি কারণ ফুলস্টপ এখানে মানে পয়েন্ট না দেওয়াই দরকার না কিন্তু অন্য কিছু বুঝিয়ে যাবে তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইকুয়াল টু কত না কিউ স্কোয়ার বাই টু এ এপসাইলন নট ইন্টু ডি তো সেম ভ্যালু এসে রাখো কিউ স্কোয়ার ডি বাই টু এ এপসাইলন নট তাহলে দুটো প্লেটের ফোর্সের দ্বারাও আমরা এক্সটার্নাল এজেন্টের ওয়ার্ক ডান বার করতে পারছি এবং এই দুটো প্লেটের মধ্যে পোটেনশিয়াল এনার্জিও আমরা বার করতে পারছি এই দুটো প্লেটের পোটেনশিয়াল এনার্জিও কত হবে সেটাও আমরা ডিরাইভ করতে পারলাম আচ্ছা এত তোলা হয়েছে ক্লিয়ার হয়েছে তো এবারে আমরা তো প্যারালাল প্লেট ক্যাপাসিটারে এতদূর পর্যন্ত পড়ে নিলাম তো প্রত্যেক ক্ষেত্রে আমরা কি দেখছিলাম যে স্যার দুটো প্লেটের
চার্জের ভ্যালু কিন্তু সেম, একটা পজিটিভ অপরটা নেগেটিভ। তো আমাদের মধ্যে একটা কোশ্চেন আসতে পারে যে এই দুটো প্লেটের চার্জ কি ডিফারেন্ট রেখেও, ডিফারেন্ট হলেও প্যানেল প্লেট ক্যাপাসিটর কি সৃষ্টি করা যেতে পারে, বা এদের এই দুটো প্লেটের চার্জ যদি ডিফারেন্ট হয়েও থাকে তাহলে কি এদের চার্জ ডিস্ট্রিবিউশন আমরা করতে পারবো? আরে প্লেট মানে কি, এর ইনার সারফেস একটা আছে, একটা আউটার সারফেস আছে, এই প্লেটের ক্ষেত্রে একটা ইনার সারফেস আছে, একটা আউটার সারফেস আছে, তাহলে চার্জ ডিস্ট্রিবিউশন মানে কি? তাহলে এর দুটো সারফেস, এর দুটো সারফেসে কি কি চার্জ থাকবে, তাহলে সেগুলো কি আমরা বার করতে পারবো? চার্জ ডিস্ট্রিবিউশন ক্লিয়ার করতে পেরেছি? তো এরপরে আমরা দেখতে চলেছি কি প্যারালাল প্লেট ক্যাপাসিটরের চার্জ ডিস্ট্রিবিউশন আমরা দেখব। তো রাফ করি, তোলা হয়ে গেছে, আচ্ছা চল, তো আমরা দেখব কি প্যারালাল প্লেটের চার্জ ডিস্ট্রিবিউশন অফ প্যারালাল প্লেট, চার্জ ডিস্ট্রিবিউশন ইন প্যারালাল প্লেট, চার্জ ডিস্ট্রিবিউশন ইন প্যারালাল প্লেট। আচ্ছা হেডলাইন লাগলাম চার্জ ডিস্ট্রিবিউশন ইন প্যারালাল প্লেট, প্যারালাল প্লেটের ক্ষেত্রে আমরা চার্জ ডিস্ট্রিবিউশন দেখব। আমি মানলাম ওই প্যারালাল প্লেটে দুটো প্যারালাল প্লেট, আচ্ছা প্যারালাল প্লেট দুটোকে এইভাবে আমি দেখাতে পারি, যেহেতু আমাদের কনসেপ্ট গ্রো করার আছে সেহেতু একটু আমি প্লেটগুলোর থিকনেস একটু বড় করে নিয়েছি, দুটো প্লেট নিলাম। আচ্ছা এই দুটো প্লেটে, এই দুটো প্লেটের ডিফারেন্ট চার্জ রয়েছে, একটা প্লাস কিউ চার্জ, প্লাস কিউ ওয়ান চার্জ, আরেকটা আমি ধরলাম প্লাস কিউ টু চার্জ, সরি প্লাস বলছি মাইনাস কিউ টু চার্জ। দুটো প্লেটের মধ্যে চার্জ কত রয়েছে? দুটো ডিফারেন্ট চার্জ রয়েছে। আমি ইনিশিয়ালি এদের সবগুলোকে প্লাস চার্জ বললাম, সবগুলোই আমরা প্লাস চার্জ ধরলাম ইনিশিয়ালি, যেহেতু আমাদেরকে ডিল করতে হবে তো যে দুটোর প্লেটের ইনার সারফেস আউটার সারফেসের চার্জ ডিস্ট্রিবিউশন আমাকে বার করতে হবে, তো যে চার্জই দেওয়া থাক না কেন আমরা কিন্তু চার্জ ডিস্ট্রিবিউশন আমরা বার করে নিতে পারবো। আমরা ইনিশিয়ালি আমরা পজিটিভ চার্জ ধরেই করছি। আচ্ছা তো এর ইনার সারফেসে কি চার্জ থাকবে? আমি মানলাম এর ইনার সারফেসে কিউ চার্জ রয়েছে, তাহলে এর আউটার সারফেসে কত থাকবে? ডেফিনেটলি কিউ ওয়ান মাইনাস কিউ চার্জ। আচ্ছা তো এই প্লেটের ইনার সারফেসে চার্জ আমি মানলাম এক্স পরিমাণ চার্জ রয়েছে, আর যাই খুশি ধরো, আউটার সাইডে কত হবে? কিউ টু মাইনাস এক্স, তার মানে আরে এর মধ্যে টোটাল চার্জ কত? কিউ টু। তাহলে এর ইনার সারফেসে যদি এক্স থাকে আউটার সারফেসে কিউ টু মাইনাস এক্স, আরে দুটো চার্জই সেম আছে, অপোজিট আছে ইনার সারফেসে আউটার সারফেসে সেম আসবে, এবং নেচারও সেম, সাইনও সেম। তো আমরা সেটাকে দেখবো, চেক করবো। তো দুটো প্লেট ইনিশিয়ালি কি ছিল না, ইনিশিয়ালি আমরা দেখতে পাচ্ছি কি ইনিশিয়ালি এর একটা কন্ডাক্টর, ফার্স্ট আমাদের এটা একটা কন্ডাক্টর, তো কন্ডাক্টর যদি হয়ে থাকে তো কন্ডাক্টরের ইনসাইড ইলেকট্রিক ফিল্ড, ইনসাইড ইলেকট্রিক ফিল্ড কত হয়ে থাকে? জিরো। কন্ডাক্টরের ইনসাইড ইলেকট্রিক ফিল্ড কত হয়ে থাকে? জিরো। গসিয়ান সারফেস থেকে আমরা, গস ল থেকে আমরা বুঝতে পেরে গেছি। তো এই প্লেটের ইনসাইডের একটা পয়েন্ট আমি এ নিলাম, এই প্লেটের ইনসাইডের পয়েন্ট একটা আমি বি নিলাম, এটা আমি ফার্স্ট প্লেট ধরলাম, এটা আমি সেকেন্ড প্লেট ধরলাম। তো বলতেই পারি যে ই এ তাহলে এ পয়েন্টে, এ পয়েন্টটা ফার্স্ট প্লেটের ইনসাইড পয়েন্ট, বি পয়েন্টটা সেকেন্ড প্লেটের ইনসাইড পয়েন্ট, তাহলে দুটো পয়েন্ট ওই প্লেট দুটোর ইনসাইড পয়েন্ট, তাহলে ইনসাইড পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত বলবো? জিরো, কারণ দুটোর ভ্যালু হচ্ছে সেম, জিরো। আচ্ছা তাহলে এই দুটো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড তো আমরা গস ল থেকে আমরা ডিফাইন করে নিয়েছি, উপরন্তু ম্যাগনেটিক ফিল্ড থেকে, সরি ইলেকট্রিক্যাল ফিল্ড থেকে, আমরা ফিল্ড লাইন্স থেকে আমরা ডিফাইন করে নিয়েছি, ইলেকট্রোস্ট্যাটিক কন্ডিশনের আন্ডারে আমরা বলতেই পারি ইনসাইডে তার চার্জ, ইনসাইডে তার ইলেকট্রিক ফিল্ড কি হবে? জিরো। আচ্ছা আচ্ছা তো এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড যদি আমাকে চেক করতে হয় তো সমস্ত চার্জের জন্যই তো ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হবে, তাহলে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড এই চার্জের জন্য, এই চার্জের জন্য কোন দিকে হবে? না এই প্লেটের রেসপেক্টে পয়েন্টটা কোন দিকে রয়েছে? যেদিকে রয়েছে তার থেকে কি হবে? রেডিয়ালি আউটওয়ার্ড, আর এ তার থেকে অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, যেভাবেই খুশি বলতে পারো। যেহেতু এটা পজিটিভ চার্জ, এগুলো সব কি চার্জ ধরেছি? আমি পজিটিভ চার্জ ধরেছি, যেহেতু পজিটিভ চার্জ সেহেতু ইলেকট্রিক ফিল্ড কি হবে? অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, তাহলে ই কিউ ওয়ান মাইনাস কিউ। আচ্ছা তার এর ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হলো? ড্যাশ ডিরেকশন। আমি মানলাম যে এই প্লেটটা কোথায় রয়েছে? ওয়াই এক্সিসে রয়েছে, আর দুটো ওয়াই এক্সিস এবং এক্স এক্সিস বরাবর কোথায় রয়েছে? কোথায় রয়েছে? অরিজিনে রয়েছে।
কোথায় রয়েছে অরিজিনে সেট করেছি তাহলে অরিজিন থেকে এদিকে হচ্ছে কি পজিটিভ এক্স অ্যাক্সিস আর এদিকে হচ্ছে নেগেটিভ এক্স তাহলে পজিটিভ এক্স অ্যাক্সিসের ডিরেকশন হচ্ছে এদিকে তাহলে এদিকে হচ্ছে কি আমাদের যা কিছু ইলেকট্রিক ফিল্ড যদি এদিকে আসে তাহলে আমরা সেটাকে পজিটিভ ধরবো আর এর এদিকে যদি আসে তাকে আমরা কি ধরবো নেগেটিভ এবারে এর ক্ষেত্রে আমরা এটাকে অরিজিন ধরবো এই সাইডটাকে অরিজিন ধরবো তাহলে এদিকে হলে কি হবে নেগেটিভ এদিকে হলে পজিটিভ ক্লিয়ার হচ্ছে আচ্ছা তো এ পয়েন্টে যদি আমাকে ইলেকট্রিক ফিল্ড বার করতে বলে তাহলে এই চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে তাহলে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে যদি হয়ে থাকে তাহলে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হয়ে থাকে না কি ই ইজ ইকুয়াল টু কি হয়ে থাকে বলো সিগমা বাই 2 ইপসিলন নট দ্যাটফর কিউ বাই 2 এ ইপসিলন নট তাহলে এই চার্জের ক্ষেত্রে q1 মাইনাস q বাই 2 ইপসিলন নট তো এই ফর্মুলা ওয়াইজ এই প্লেটের ক্ষেত্রে আমি ইলেকট্রিক ফিল্ড কোন দিকে পাবো এই ডিরেকশনে কিউ প্লাস কিউ চার্জের জন্য প্লাস কিউ চার্জের জন্য প্লাস এক্স চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে পাবো এই দিকে পাবো আচ্ছা প্লাস q2 মাইনাস x এর জন্য কোন দিকে ইলেকট্রিক ফিল্ড পাবো তাও এই দিকে পাবো ইজিকাল টু q2 মাইনাস x এর জন্য আমরা এই দিকে ইলেকট্রিক ফিল্ড পাবো অ্যাওয়ে ফ্রম দা পয়েন্ট অ্যাওয়ে ফ্রম দা পয়েন্ট আচ্ছা তো কেবলমাত্র দেখো এই q1 মাইনাস q চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডটা পজিটিভ x এর দিকে আছে আর বাকিগুলো নেগেটিভ x অ্যাক্সিসের দিকে আছে তাহলে আমরা কি লিখতে পারি তাহলে q1 মাইনাস q ডিভাইডেড বাই 2a ইপসিলন নট আচ্ছা বাকিগুলো দেখো সব নেগেটিভ তাহলে মাইনাস অফ q ডিভাইডেড বাই 2a ইপসিলন নট x চার্জের জন্য আমরা লিখতে পারি মাইনাস অফ q ডিভাইডেড বাই 2a ইপসিলন নট q2 মাইনাস x এর জন্য আমরা লিখতে পারি q2 মাইনাস x এর জন্য লিখতে পারি q2 মাইনাস x এর জন্য 2a ইপসিলন ক্লিয়ার এগো সবই কোন দিকে আছে নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে আছে ক্লিয়ার করতে পেরেছি ক্লিয়ার দেখা যাচ্ছে আচ্ছা তো এবারে যদি আমরা 2a ইপসিলন নট কে যদি আমরা কমন নিই আচ্ছা এ পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত জিরো আচ্ছা তো এবারে কমন যদি নিই q1 মাইনাস q মাইনাস q মাইনাস x মাইনাস q2 প্লাস x তাহলে x x ক্যান্সেল 2a ইপসিলন নট কাছে সে জিরো হলো তাহলে 2q কে পাশে যদি নিই তাহলে q ইকুয়াল টু q1 মাইনাস q2 বাই 2 তাহলে q1 এর ভ্যালু আমরা বের করে ফেলেছি তাহলে এই q এর ভ্যালু কত হবে এটা আচ্ছা x এর ভ্যালু আমাদের জানা দরকার আর q এর ভ্যালু জানা গেলে এপাশের ভ্যালুটা আমরা জানতে পারবো x এর ভ্যালু জানা গেলে এপাশের ভ্যালু তাহলে x এর ভ্যালু আমাদের বাজার দরকার তাহলে x এর ভ্যালু জানতে গেলে আমাকে b পয়েন্টে যেতে হবে তাহলে b পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড আমরা তেমন করে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড আমরা বার করব তাহলে এই চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে এটাকে আমরা এই এখানে পয়েন্ট নিই বি পয়েন্টটাকে আমি এখানে নিলাম চলো তাহলে বি পয়েন্টে ইলেক্ট্রিক ফিল্ড কোন দিকে হবে q2 মাইনাস x এর জন্য এই দিকে দেখো এই প্লেটটা এই বি পয়েন্টকে কোন দিকে ইলেকট্রিক ফিল্ড দেবে এই দিকে দেবে আরে অ্যাওয়ে ফ্রম দা পয়েন্ট দেবে না তাহলে ইলেকট্রিক ফিল্ড q2 মাইনাস x আচ্ছা তো প্লাস q চার্জের জন্য কোন দিকে আসবে এই দিকে আসবে আচ্ছা প্লাস x রয়ে গেছে তাহলে x চার্জের জন্য অ্যাওয়ে ফ্রম দা পয়েন্ট প্লাস x প্লাস কিউ এর জন্য তাও অ্যাওয়ে ফ্রম দা পয়েন্ট বি কিউ মাইনাস কিউ এর জন্য তাও আমরা পাবো কি অ্যাওয়ে ফ্রম দা পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড q1 মাইনাস q ক্লিয়ার তাহলে বি পয়েন্টে ইলেক্ট্রিক ফিল্ড আমরা কি বার করব তিন জনের চার জনের ইলেকট্রিক ফিল্ড কে আমরা কি করব সাইন ওয়াইজ আমরা তার ডিরেকশন ওয়াইজ আমরা তাকে কি করব অ্যাড করে দেব আচ্ছা তো এটা আছে কোন দিকে পজিটিভ এর দিকে তাহলে x চার্জ তাহলে x ডিভাইডেড বাই 2a এপসাইলন নট কিউ চার্জের জন্য কত হচ্ছে কিউ বাই 2a এপসাইলন নট আচ্ছা q1 মাইনাস q এর জন্য প্লাস q1 মাইনাস q q1 মাইনাস q এর জন্য 2a এপসাইলন নট আচ্ছা q2 মাইনাস x এর জন্য নেগেটিভ x এর q2 মাইনাস x এর জন্য নেগেটিভ x এর 2a এপসাইলন নট আচ্ছা e b পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড কত জিরো তাহলে 2a এপসাইলন নটটাকে আমি যদি কমন নিই x প্লাস q প্লাস q 1 মাইনাস q মাইনাস অফ q2 প্লাস x আচ্ছা আচ্ছা এবারে দেখো প্লাস q মাইনাস q ক্যান্সেল থাকছে কি 2x আচ্ছা থাকছে কত 2x তাহলে 2x ইকুয়াল টু আমরা কি লিখতে পারি q2 মাইনাস q1 q2 মাইনাস q1 আচ্ছা তাহলে x ইকুয়াল টু আমরা কত লিখতে পারি না x ইকুয়াল টু মাইনাস অফ q1 মাইনাস q2 ডিভাইডেড বাই 2 লিখতে পারি আর একটা মাইনাস কে কমন নিয়েছি জাস্ট তাহলে এবারে লক্ষ্য করো যে q এর ভ্যালু কত ছিল q1 মাইনাস q2 বাই 2 আর x এর ভ্যালু কত দিয়েছে q1 মাইনাস q2 বাই 2 সেম বাট এটা ছিল পজিটিভ এটা হচ্ছে কি নেগেটিভ ক্লিয়ার তাহলে ইনসাইডার আমরা কি দেখতে পেলাম
তাহলে নতুন করে রিড্র করি এটাকে নতুন করে তাহলে এটাকে আমরা মুছি এই টার্মস গুলোকে আচ্ছা এগুলোকে আমরা ফ্রেশ করে দিই আচ্ছা এটা হয়েছে এই পাশে চার্জ কত ছিল q2 - x এই পাশে কত আছে x আচ্ছা তাহলে q = আমরা কত পেলাম না q = q1 - q2 / 2 আচ্ছা x = আমরা কত পেলাম না x = আমরা পেলাম x = কত পেলাম না মাইনাস অফ q1 - q2 x = কত পেয়েছি মাইনাস অফ q1 - q2 ডিভাইডেড বাই 2 ক্লিয়ার হচ্ছে তাহলে q এর ভ্যালু যা x এর ভ্যালু হতা বাট সাইনের দিক দিয়ে অপোজিট ক্লিয়ার আচ্ছা তার আউটার সারফেসে আমরা কি দেখতে চলেছি না q1 আচ্ছা q এর ভ্যালু কত বেরিয়েছে q এর ভ্যালু q1 - q2 তাহলে মাইনাস অফ q1 আচ্ছা q1 - q2 ডিভাইডেড বাই 2 তাহলে একে যদি আমরা ঠিকঠাক করে করি তাহলে কত হতে চলেছে মাইনাস প্লাস প্লাস q1 প্লাস q2 বাই 2 আচ্ছা এর আউটার সাইডে দেখো q2 মাইনাস x এর ভ্যালু কত হতে চলেছে মাইনাস মাইনাস q হয়ে গেছে প্লাস q1 মাইনাস q2 ডিভাইডেড বাই 2 क्लियर হয়েছে ডিভাইডেড বাই 2 আচ্ছা তো তো এটা কত ছিল মাইনাস তাই না এটা কত ছিল মাইনাস x এর ভ্যালু আমরা বসিয়েছি মাইনাস অফ দ্যাটস মাইনাস অফ দ্যাটস তার মানে এটাকে যদি আমরা জেনারেল ফর্মে যদি আমরা লিখতেই চাই জেনারেল ফর্মে আমরা যদি ব্যাটারিটা শেষ হয়ে গেছে তো মাইনাস 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 এ প্লাস ক্লিয়ার হয়েছে বোঝা যাচ্ছে তো মাইনাস মাইনাস এ প্লাস আচ্ছা q2 মাইনাস মাইনাস অফ q1 মাইনাস q2 ডিভাইডেড বাই 2 ওকে q1 মাইনাস q2 ডিভাইডেড বাই 2 আচ্ছা তো এবারে এলসিএম করলাম মাইনাস একটা কি করলাম গুণ করে দিলাম তো মাইনাস মাইনাস কি হলো প্লাস হলো তো q2 q2 প্লাস q2 প্লাস q1 মাইনাস q2 ডিভাইডেড বাই 2 ওকে তাহলে 2q2 2q2 মাইনাস q2 মানে q2 প্লাস q1 ডিভাইডেড বাই 2 দেয়ার পর q1 প্লাস q2 বাই 2 দেখো আউটার সারফেসে দুজনের চার্জ হচ্ছে কি সেম ইনার সারফেসে দুজনের চার্জ সেম বাট অপোজিট সাইন অপোজিট সাইন ক্লিয়ার হচ্ছে তাহলে এর রিলেটেড একটা নিউমেরিক্যালস দেখে নি তারপর হোমওয়ার্ক একটা দিয়ে দেবো ক্লিয়ার হচ্ছে বোঝা গেছে আচ্ছা তো দুটো ডিফারেন্ট চার্জ থাকলেও আমরা চার্জ ডিস্ট্রিবিউশন এটা কিন্তু আমরা শিখে গেছি ক্লিয়ার হচ্ছে বোঝা গেছে রাপ করি আচ্ছা রাপ করলো তো আমরা দেখলাম কি একটা প্যারালাল প্লেট যদি ক্যাপাসিটর যদি আমাকে দিয়েও দেয় তাহলে তার চার্জ ডিস্ট্রিবিউশন আমরা কি করে বার করব যদি প্যারালাল প্লেট ক্যাপাসিটর যদি দিয়ে দেয় তাহলে আমরা চার্জ ডিস্ট্রিবিউশন কিভাবে বার করব না q1 - q2 / এর চার্জ হচ্ছে q1 এর চার্জ হচ্ছে q2 চাকু q1 - q2 / 2 এর পাশে কত হবে - q1 - q2 / 2 এর আউটার সারফেসে কত হবে q1 + q2 / 2 এর পাশে সারফেসে কত হবে q1 + q2 / 2 ক্লিয়ার তো এর রিলেটেড একটা নিউমেরিক্যাল দেখো क्वेश्चन নাম্বার 1 একটা নিউমেরিক্যাল দেখো আরেকটা আমরা কিসে দিয়ে দেব হোমওয়ার্কে দেব তাহলে হোমওয়ার্কে একটা নিউমেরিক্যাল দেব ধরো এই হচ্ছে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর যার এতে ধরো প্লাস 4 কুলম চার্জ রয়েছে আর এতে ধরো মাইনাস 3 কুলম চার্জ রয়েছে তাহলে এর চার্জ ডিস্ট্রিবিউশন ফাইন্ড ফাইন্ড চার্জ ডিস্ট্রিবিউশন ফাইন্ড চার্জ ডিস্ট্রিবিউশন অফ প্যারালাল প্লেট ক্যাপাসিটর ঠিক তো সেম একটা নিউমেরিক্যাল আমরা তুলে নিচ্ছি সাপোজ এ পাশে ধরো মাইনাস 10 কুলম্বের চার্জ রয়েছে এ পাশে ধরো প্লাস 3 কুলম্বের চার্জ রয়েছে 3 আর অন্য কিছু নেই প্লাস 6 কুলম্বের চার্জ রয়েছে তো আমাকে বলেছে কি সেম কোশ্চেন ফাইন্ড চার্জ ডিস্ট্রিবিউশন অফ প্যারালাল প্লেট ক্যাপাসিটর তো আমরা কিভাবে বার করব তো এই সাইডে কি হয়ে থাকে তাহলে দুটো প্লেটের চার্জ q1 প্লাস q2 বাই 2 দেয়ার পর আমরা কি লিখব মাইনাস 10 প্লাস 6 ইকুয়াল বাই 2
তার মানে কত পেলাম মাইনাস ফোর বাই টু মানে হচ্ছে টু কত হলো মাইনাস ফোর বাই টেন হচ্ছে মাইনাস টু কুলম তাহলে ডেফিনেটলি এর পাশে কত আসবে মাইনাস টু কুলম আসবে তো চেক করে নেওয়া যাক কিউ ওয়ান প্লাস কিউ টু বাই টু দেয়ারপর কত হবে টেন মাইনাস টেন মাইনাস টেন প্লাস সিক্স বাই টু ইকুয়াল টু আমরা কত পাবো মাইনাস ফোর বাই টু হচ্ছে মাইনাস টু কুলম সেম মাইনাস টু কুলম ক্লিয়ার দুপাশের সেম চার্জ হবে সেম সাইনের হবে ভেতরে কি হবে সেম চার্জ হবে এবং অপোজিট সাইড তো এই পাশে যদি মাইনাস টু কুলম হয়ে থাকে ডেফিনেটলি এই পাশে কত হবে মাইনাস এইট কুলম আচ্ছা চলো তো কিউ ওয়ান মাইনাস কিউ টু বাই টু আচ্ছা কিউ ওয়ান ইজ ইকুয়াল টু হোয়াট না কিউ ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস টেন মাইনাস প্লাস মাইনাস এর মাইনাস সিক্স বাই টু তার মানে কত আছে মাইনাস এইট কুলম ক্লিয়ার তো এই প্লেটের ইনার সারফেসে মাইনাস এইট কুলম যদি চার্জ হয়ে থাকে এই প্লেটের ইনার সারফেসে প্লাস এইট কুলম চার্জ চেক করো তো মাইনাস অফ কিউ ওয়ান মাইনাস কিউ টু বাই টু আচ্ছা তো এই চার্জটা তো আমরা তো অলরেডি বার করেছি তাহলে আমি বসিয়ে দিতে পারবো আচ্ছা তোমরা নাই বসাও যেভাবে খুশি তো কিউ ওয়ান ইজ ইকুয়াল টু কত মাইনাস টেন কিউ টু ইজ ইকুয়াল টু কত মাইনাস সিক্স বাই টু আচ্ছা কিউ টু ইজ ইকুয়াল টু কত মাইনাস আছে প্লাস মাইনাস 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 সিক্স তো কত হলো মাইনাস অফ মাইনাস এইট দেওয়ার পর আমরা কত বলতে পারি প্লাস এইট কুলম প্লাস এইট কুলম দেখ হয়ে গেছে তো ডেফিনেটলি এটা তোমরা নিশ্চয়ই করতে পারবে এবং করে আমার কমেন্ট বক্সে তোমরা কিন্তু এটা জানো ওকে তো আই হোপ তোমরা এটুকুই ভালোভাবে বুঝতে পেরেছো বেস্ট অফ লাক গুড নাইট